গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আজকের আমার এই ব্লগটা আমি সকালবেলায়, এখন 8টা বাজে, এখন থেকে স্টার্ট করলাম। তো আজকে আমাদের বাড়িতে একটা পুজো আছে। তো কি পুজো, কীভাবে সব হচ্ছে আমি সব স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো, তোমাদেরকে আমি এখন দেখাচ্ছি। এখন আমি যাব তিনতলার ছাদে। তিনতলার ছাদে সবাই কি করছে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে চলো আমরা চুপি চুপি যাই। আমি পৌঁছে গেছি। এই যে এখানে পুজোর প্রস্তুতি চলছে। আজকে আমাদের বাড়ি বিপত্তারিণীরই পুজো হবে। তো এই যে আলপনা দেওয়া হয়েছে, আলপনাটা কিন্তু আমি দিয়েছি, কেমন হয়েছে বলবে তোমরা। আর এই যে এখনো কমপ্লিট হয়নি, এইদিকে এই যে সব বাসনপত্র রয়েছে, সব আয়োজন চলছে। চলো তোমাদেরকে আমার ঠাকুর ঘরটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। দেখেছ কত ঠাকুর, সব আমার মা পুজো করে, তার আমার ফটো। এটা আমাদের ঠাকুর ঘর, দেখে নাও। এখানে সমস্ত কিছু থাকে ঠাকুরের জিনিস। এই যে এখানে টুকিটাকি জিনিস রাখা হয়। এই যে আর এই যে শিব ঠাকুর, এখানে এটা কার্তিক ঠাকুর, সব রকম ঠাকুরই আছে। চলো বাকিটা আবার একটু পরেই দেখাচ্ছি, সবাই দেখতে থাকো। আমার ভাই করছে স্বস্তি। হ্যাঁ, হেভি হেভি, খুব সুন্দর হয়েছে। আর ইয়ে ঘটে আঁকি ঘট 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 কই, ঘটের মধ্যে কর। এখন নাড়ু বানানো হচ্ছে ঠাকুরের জন্য, বানানো হয়ে গেছে। এখানে ভোগ রান্না চলছে। এই যে শুরু হচ্ছে এখন ভোগের, মাই রান্না করছে। আর আস্তে আস্তে সব হবে। এখানে বাবা কাটাল ভাঙছে। এই যে তো দেখিয়ে দাও মুখখানা তোমার, কাটাল ভাঙছে আর মা ভোগ রান্না করছে। তোমার মুখটা একটু দেখিয়ে দাও। এই সব আস্তে আস্তে হচ্ছে আর কি। আমাদের এখনো পুজো দেরি আছে, পুজো 11টা সাড়ে 11টার মধ্যে ঠাকুরমশাই আসবে। এই যে আর একবার ঠাকুর মুখটা আমি দেখিয়ে দিলাম খুব কাছ থেকে, ঠিক আছে। এই যে দড়ি বানানো হয়েছে, আমি আর মা মিলেই বানিয়েছি দড়িগুলো। এই যে আর আলপনাটাও কিন্তু আমি দিয়েছি। ভোগের লুচি হবে, 13খানা লুচি বানাবো, তারপরে আলাদা তো সবার হবে। তো ভোগের লুচিটা 13খানা করে নেবো, এখন দেবো দেবো সোনা দেবো, এখন লুচি বেলা হবে, ঠিক আছে। তারপর দেখাচ্ছি কি করে আমি লুচি টুচি সব ভোগের করা হয়। ফাইনালি রেডি হলাম আমি সকাল থেকে অনেক কাজকর্ম করে। এই এখন শাড়ি টাড়ি পরে রেডি হয়েছি। আর তার আগে মেয়েকে একটু খাওয়ালাম, মেয়েকে রেডি করলাম সব কিছু করে। এবার আমি যাচ্ছি, ওপরে যাব আবার। চ
চলো তোমাদেরকে দেখাই, সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, এবার ঠাকুর মশাই আসবে, পুজো হবে। ফাইনালি আমাদের ঠাকুর ঘর সাজানো হয়ে গেছে, দেখাচ্ছি, দেখো কি সুন্দর দেখেছ, সাজা হয়ে গেছে, ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে মালা ফালা পরিয়ে। এইখানটা ফাঁকা আছে কারণ এইখানে যে ঠাকুরটা বসানো হয় সেটাই আজকে বিপত্তারিণী পুজোর ওখানে বাইরে নিয়ে যাওয়া হয়েছে। তো লাইটটা কি সুন্দর লাগানো আছে, দেখেছো কি সুন্দর লাগছে, দেখো চলো এবার বাইরের পুজোটা দেখাই, চলো পুজো প্রায় শুরু হচ্ছে। ঠাকুর মশাই কাকু এসে গেছে, বাসর ঘন্টাটা পরে বাজা একটুখানি, কাকু পুজো করতে বসে পড়েছে। Thank you.
আমাদের পুজো কমপ্লিট, এবার খাওয়া দাওয়া হবে। মানে আমাদের নিয়ম ভঙ্গ আর কি, সকাল সকাল থেকে অনেক উপোস করে আছে, তো আমাদের উপোসের পরই সবাই খায়, একবারে খাওয়া দাওয়া করে নেয়, তো সেটাই হবে এখন। সবাই বসবে এক্ষুনি খেতে, খাবার এখানে রেডি করা হয়েছে। এখন নিয়ম 13 রকমের সব আছে, পানের মধ্যে এগুলো খেতে হবে, এটাই নিয়ম। 13 রকমই আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আরও কিছু আছে, 11, 12, 13, হ্যাঁ 13 রকমই আছে। তো এখন এগুলো খাওয়া দাওয়া চলবে, তারপরে পরে দেখাচ্ছি। এই যে খাবার, 13টা লুচি, এই যে ছোলার ডাল, এই যে এখানে সবজি, আর এই যে আলুর দম। ঠিক আছে, এখন সব খাওয়া দাওয়া চলবে। এবার সবাই, এই খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে, এই সবাই খাওয়া দাওয়া করছে, উপোস ভেঙে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিও এখানেই শেষ করছি, টাটা, বাই বাই।